সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজ গোটা বিশ্বে এক ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে আর এই আতঙ্কের নাম করোনা ভাইরাস চোখে দেখা যায় না এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই করতে করতে গোটা মানবজাতি এখন কাহিল হয়ে পড়েছে এই ভাইরাসের আক্রমণে যে পরিমাণ মৃত্যু হয়েছে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে মৃতের সংখ্যা প্রায় উনিশ হাজার চীনের উহান থেকে গত ডিসেম্বর মাসে সর্বপ্রথম এই ভাইরাসটি ছড়ায় পরবর্তীতে সেটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বলা যায় এখন বিশ্বের প্রতিটি দেশে এই ভাইরাস পৌঁছে গেছে চীন বলছে এই ভাইরাসটি সাধারণত বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে খুব সক্রিয় থাকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকলে সেখানে এই ভাইরাসটি তার কর্মক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে তাই চীনে এই ভাইরাসের সংক্রমণ প্রথম শুরু হলেও এটি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ইউরোপের শীতল যে দেশসমূহ রয়েছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রসহ শীতলতম অঞ্চলগুলোতে বেশি ছড়িয়েছে ইতোমধ্যে আমরা দেখেছি ইতালি স্পেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ভাইরাসটি মহামারী আকারে রূপ নিয়েছে মহামারী বললেও এটির প্রকৃত ব্যাখ্যা হয় না মহামারীর থেকেও এর সংক্রমণ অনেক বেশি এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সচেতনতা ভাইরাসের সংক্রমণ যেহেতু মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শে ছড়াচ্ছে এবং আক্রান্ত মানুষের হাসি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়াচ্ছে বাড়ি থেকে বের না হওয়াই আত্মরক্ষার একমাত্র উপায় এই মুহূর্তে বিভিন্ন দেশ তাদের শহরগুলোকে লক করে দিচ্ছে যাতে মানুষ বেরোতে না পারে খুব জরুরি যে দোকানগুলো রয়েছে খাবারের দোকান ওষুধের দোকান এগুলোই শুধু খোলা রাখা হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশে বিকাল পাঁচটার পরে কারফিউ জারি করা হচ্ছে কারণ এই ভাইরাসটি ঠান্ডায় বেশি সক্রিয় থাকে সাধারণত বিকাল পাঁচটার পরে ঠান্ডা পড়ে যায় এই ভাইরাস তখন বেশি সক্রিয় থাকে তাই বিকাল পাঁচটার পরে কারফিউ জারি করার ফলে এই অঞ্চলে বেশ সফলতা পাওয়া গেছে তাই বন্ধুদের বলবো। যে আপনারা যদি নিতান্তই প্রয়োজন না পড়ে তাহলে বাড়ির বাইরে বের হবেন না আর যদি বের হতে হয় আপনারা তখনই বেরোবেন যখন দিনের তাপমাত্রা সর্বাধিক থাকে বেশি তাপমাত্রায় এই ভাইরাস অনেকটাই নিষ্ক্রিয় থাকে এবং এই ভাইরাস সরায় কম সাধারণত এখন কোথাও প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না যদি কারো সঙ্গে স্যানিটাইজার থাকে আপনারা বাইরে যখন অবস্থান করবেন তখন অবশ্যই মাঝে মাঝে স্যানিটাইজার দিয়ে হাতটাকে জীবাণুমুক্ত করে নেবেন এবং বাসায় ফেরার পরে কোনো কিছুতে হাত দেওয়ার আগে আপনারা অবশ্যই অবশ্যই হ্যান্ড ওয়াশ বা খার মিশ্রিত যে সাবানগুলো রয়েছে এই সাবান দিয়ে অন্ততপক্ষে পক্ষে বিশ সেকেন্ড ভালোভাবে হাত পরিষ্কার করবেন যদি সম্ভব হয় আপনার পরনের যে কাপড়টি আছে সেই কাপড়টি সাথে সাথে ডিটারজেন্ট অথবা খার মিশ্রিত সাবান দিয়ে পরিষ্কার করে ফেলবেন আপনার ব্যবহৃত মাস্কটি যদি টাইমের হয় তাহলে ফেলে দিবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে রোদে শুকিয়ে নেবেন এই ভাইরাস প্রখর রোদের তাপে মারা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে জীবনমরণ সমস্যা না হলে কেউ বাড়ির থেকে বের হবেন না তাই আমিও অনুরোধ করছি আপনারা পারতপক্ষে যদি সম্ভব হয় বাড়িতেই থাকবেন পরিসংখ্যান অনুযায়ী এই কয়দিন এই ভাইরাসের সংক্রমণ ইতালিতে সব থেকে বেশি ছিল ইতালিতে এই পর্যন্ত যে কয়জন এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তার শতকরা নয় ভাগই মৃত্যুবরণ করেছে ইতালির হাসপাতালগুলো এখন করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের বিছানা দিতে পারছে না আর এই ভাইরাসের সংক্রমণের ফলে যে চিকিৎসা দরকার হয় সেটি খুব স্পেশাল চিকিৎসা একটি এটি দেখলে আপনার মনে হবে যে আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে গত চব্বিশ ঘন্টায় স্পেনে মৃতের সংখ্যা ছয়শো আশি জনেরও বেশি এই ভাইরাসের আক্রমণ যুক্তরাষ্ট্রেও মহামারী আকার ধারণ করতে যাচ্ছে বলেও আশঙ্কা করছেন বিজ্ঞানীরা তবে আরেকটি কথা হলো এরকম যে এই ভাইরাসটি আক্রমণ হওয়ার পরে প্রথম পর্যায়ে বোঝা যায় না চোদ্দ দিনের মধ্যে বোঝা যায় যে এটি সংক্রমণ হয়েছে কিনা আর এই ভাইরাসটি এমনই একটি ভাইরাস যেটি ছড়ায় মানুষের মাধ্যমে মানুষের ছোঁয়ার মাধ্যমে আক্রান্ত মানুষের হাসি কাশির মাধ্যমে এটি বাতাসের মাধ্যমে খুব একটা ছড়ায় না আপনারা নিজেরা সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন এর জন্য নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন এই প্রত্যাশা রাখছি